الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আজ এই সুন্দর আয়োজন সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে
আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ের্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اوپر সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমিন ওলামায়ে আহলে হকদের মজলিস বড় দামি মজলিস যেই মজলিসে বসার সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন দীর্ঘ সময় পরিশেষে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন তৌফিক বড় এক নিয়ামত সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ তাকে একদিকে দান করেছিলেন নবুয়ত অপরদিকে তাকে দান করেছিলেন হুকুমত সমস্ত আম্বিয়ায়ে কেরাম খলিফা কার খলিফা সমস্ত নবী রসুল কার খলিফা আল্লাহ খলিফা হয় যে আল্লাহ পাকের খেলাফত কায়েম করবেন আল্লাহর দিন জমিনের মধ্যে বাস্তবায়ন করার প্রচেষ্টা এটা হলো খলিফাদের কাজ আল্লাহ দাউদ আলাইহি সালামকে দান করলেন একদিকে নবুয়ত অপরদিকে দান করলেন হুকুমত অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আম্বিয়ায়ে কেরামদের মধ্যে কম সংখ্যক নবী রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন অধিকাংশ রসুল এবং নবীগণ খেলাফতের কাজ করছেন দাওয়াতের মাধ্যমে দাওয়াত হুকুমত সুলাইমান পয়গম্বর একদিকে তিনি নবুয়ত পেয়েছেন অপরদিকে হুকুমত পেয়েছেন দাউদ আলাইহিস সালাম জীবনকে পরিচালনার ক্ষেত্রে দুনিয়ার লাইনে পাথেও নিলেন আল্লাহর কুদরতে
অস্ত্র বিক্রি করা। ওই সময় অস্ত্রের মহড়া খুব বেশি। দাউদ আলাইহিসসালাম অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করেন। আল্লাহ তার হাতের মধ্যে এমন অলৌকিক পাওয়ার দিয়েছিলেন যেটাকে ইসলামের ভাষায় মুজেজা বলা হয়। এই অলৌকিক পাওয়ার কিয়ামত পর্যন্ত আল্লাহর বিশেষ বান্দারা পাবেন। নবীদের বেলায় ওই পাওয়ারের নাম মুজেজা। এই বিশেষ পাওয়ার কিয়ামত পর্যন্ত পাওয়ার মধ্যে একদল হবেন আহলুল্লাহ, আল্লাহর আহাল, যাকে বুখারীতে বলা হয়েছে ওলি, কোরআনে যার ভাষা বা শব্দ হল আউলিয়া। আল্লাহ এদেরকেও এই বিশেষ পাওয়ার দান করেন, অলৌকিক পাওয়ার যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহর প্রিয় বিশেষ বান্দাদের দ্বারা অনিচ্ছায় হয়, ইচ্ছায় নয়, আল্লাহর পক্ষ থেকে। নবীদের বেলায় যদি হয় নাম মুজেজা, ওলিয়া উলিয়ার বেলায় যদি হয় নাম হলো কারামত। আম্বিয়ায়ে কেরামের মুজেজা যেমন শতভাগ সত্য, ওলিয়া উলিয়া যারা আহলে হক এদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় যেটাকে কারামত বলা হয়, এটাও শতভাগ সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামের হাতের মধ্যে পাওয়ার দিলেন, লোহা ধরলেই মোমের মতো দুর্বল হয়ে যায়। নবী দিয়ে অস্ত্র বানান, বাজারে বিক্রি করেন, অন্যদের অস্ত্র দাউদ নবীর অস্ত্র ব্যবধান হয়ে গেল, অন্যদের অস্ত্র ভারী এবং স্পিরিট কম কাজের, দাউদ নবীর অস্ত্র হালকা, বহন করতে সহজ, স্পিরিট বেশি, কাজের ক্ষেত্রে দক্ষতা বেশি। আল্লাহ বলেন, এত নেয়ামত দিলাম রে দাউদ, শুকর আদায় করো। দাউদ নবী বললেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারব না। আল্লাহ বলেন, তৌফিক দিলাম। দাউদ আলাইহিসসালাম বলেন, এবারও পারব না। কেন? আপনার তৌফিক এত বিশাল বিস্তীর্ণ, সেই তুলনায় আমার শুকর খুবই ছোট। আল্লাহ বলেন, তুমি আমার তৌফিক নামের নেয়ামতকে শুকরের তুলনায় যে বড় মনে করে তোমার শুকরকে ছোট মনে করেছো, উপলব্ধিটাকেই, এই অনুভূতিটাকেই আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। তো যে কথাটা আমি বুঝাতে চেয়েছি, তৌফিক আল্লাহর দেওয়া আলাদা একটা নেয়ামত। নেক কাজ করা বান্দার দ্বারা সম্ভব নয় তৌফিক যদি দান না করেন কে? আল্লাহ। তাআতু তাও ফিকে তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। নেক কাজ সবার দ্বারা করা যখন তখন সম্ভব না, আল্লাহ যদি কবুল না করেন। যেমন আপনাদের এলাকায় বহু টাকাওয়ালা আছে, ইচ্ছে হলে মাসে, প্রতি মাসে একবার বাইতুল্লাহ সফর করে আসতে পারে ইচ্ছে করলে। কপাল খারাপ, মা মারা গেল, বাপ মরল, নিজে দুর্বল হয়ে গেল,
বছর নয় যুগ যুগ চলে গেল বাইতুল্লায় যেতে পারলো না। টাকার মাস্তানিতে বাইতুল্লা যাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করেন। ওয়াজের এলান অনেকেই শুনেছেন, আসতে পারেন নাই, কেন? আল্লাহ তৌফিক দেন নাই। আবার অনেকে এসেছেন, বাড়ির থেকে বলে আসছেন ওয়াজে যাই, আসছে ওয়াজের নাম নিয়ে, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানে গল্প গুজবে লিপ্ত, আড্ডা দিতেছে, বাজে গল্প করতেছে। আবার একদল প্যান্ডেলে আসছে ঠিক, মনের আগ্রহ ভরে, আখেরাতের চিন্তায়, তওবার নিয়তে, বয়ান শোনার কপাল হয় নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। যেই জিনিস নবী স্পষ্ট সহিহ হাদিসে হারাম বলেছেন, ছবি তোলা, সেই ছবি তোলার জন্য আমরা পাগল, কোথায় বসে? যেখানে তওবা করলে মাফ হবে, গুনাহ মাফ হবে, জান্নাত পাওয়া যাবে, সেই জায়গায় বসে। কি পরিমাণ বদকিসমত কপাল পড়া হলে, যেই প্যান্ডেলে ঢুকলেই গুনাহ মাফ, সেই প্যান্ডেলে বসে বসে ছবির মাধ্যমে গুনাহ করতেছে, ছবি তোলার মাধ্যমে। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় কোনো প্রয়োজন অথবা ধর্মীয় কোনো জরুরি বা প্রয়োজন ব্যতীত ছবি তোলা হারাম। ধর্মীয় কোনো প্রয়োজন অথবা রাষ্ট্রীয় কোনো প্রয়োজন ব্যতীত ছবি তোলা হারাম। ছবি তুলো কেন বললে? এমনেই তুলি, এই এমনেই তোলা কবিরা গুনাহ, হারাম। কিয়ামত পর্যন্ত এভাবে বয়ান চলতে থাকবে, মাননেওয়ালারা মানবে, গাদ্ধারেরা গাদ্ধারি করবে। আমার নবীর থেকে ভালো আর কেউ আছে? সবাই বলেন, যে নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর চেহারার আলোতে অন্ধকার আলো হয়ে যায়, যে নবীর কোনো গুনাহ নাই। সেই নবী রাহমাতুল্লিল আলামিন 13টা বছর নবীকে দেখলো, কি পরিমাণ গাদ্দার, একবারও কালেমা পড়ার কপাল হলো না। কে 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 গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ আবু জাহল হাম এক সাবু দে আদমিয়ত লাহম শাহম পোষতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। মোটা হওয়া, সুন্দর হওয়া, এটা মানুষের পরিচয় না। মোটা হলেই যদি মানুষ হয় তো হাতি বড় মানুষ, কি হাতি মানুষ? হাতির দাম বেশি না মানুষের দাম বেশি? কেমন দাম? পৃথিবীতে মানুষের মতো দামি আর কেউ